মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী গণিত পূর্ণমান 15। এক নম্বর আছে দশকের কাঠির অঙ্কটি কাঠির একটি রঙিন বল তুলে এককের কাঠিতে বসালে সংখ্যাটি কত হবে। তো এখান থেকে একটা বল যদি চলে যায়, এদিকে একটা বল কমবে আর এদিকে একটা বল বেড়ে যাবে, তাহলে এদিকে পাবো আমি কি 3, এদিকে 5, 5 10 কত 50, আর 3 53। নেক্সট, 1 2 3 সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি হবে, বড় থেকে ছোট এটাকে সাজিয়ে দেবো, তাহলে বড়টা হচ্ছে 3, তারপরে 2, তারপরে 1। এবার বলছে এর মধ্যে দশকের ঘরের অঙ্কটি কত, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে, দশকের ঘরের অঙ্ক হবে 2। ঠিক আছে, তাহলে অপশন বি, দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 ও 4-এর ঘরের মাঝখানে এবং বড় কাঁটাটি 6-এর ঘরে থাকলে, বড় কাঁটাটা যদি 6-এর ঘরে থাকে আর ছোট কাঁটাটা 3 আর 4-এর মাঝখানে, 6-এর ঘরে থাকলে কি হবে, 6-এর ঘরে বড় কাঁটাটা যেই ঘরেই থাকে সেই ঘরকে সবসময় 5 দিয়ে গুণ করতে হয়, তাই 6-এর ঘরে আছে মানে 5 দিয়ে গুণ করবো, 5 6 কত হবে 30। ঠিক আছে, আর ওটা বলেছে 3 ও 4-এর মাঝখানে, 4-এ যেহেতু পৌঁছায়নি সেই জন্য আমি 3 ধরে নেবো, তাহলে কী হবে 3 তে 30। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে এর উত্তর। যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয়, 28 হয় না, এটা হবে 29 হয়, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, এটা লিখবো কি, নেক্সট আছে মিথ্যা লিখলাম, একটি প্লেটে খ নম্বর, একটি প্লেটে 5টি, অপর প্লেটে 3টি সন্দেশ আছে, তাহলে এখানে একটা প্লেট আর একটা প্লেট, কটা হলো 2টো প্লেট, আর সন্দেশ আছে কটা, 5 আর 3-এ 8টা, তাহলে 2টো প্লেট আছে 8টা, তাহলে প্লেটে সন্দেশ থাকবে 8টি, গড়ে গড়ে তো 8 হবে না, আমি গড় কী হয় প্লেট সংখ্যাটা, প্লেট সংখ্যাটাকে লিখবো, দিয়ে 5 আর 3 কত হয়, 5 আর 3 যোগ করে নেবো, 5 যোগ 3, 5 আর 3-এ কত 8, এই 8-কে আমি প্লেট সংখ্যা দিয়ে ভাগ করবো, তবে তো গড় বেরোবে, 4 দুগুণি 8, তাহলে কত হলো 4 হলো, আর এখানে ওরা বলছে 8, তাহলে কথাটা ভুল, সেই জন্য এটা মিথ্যা, তাহলে কী লিখবো, এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে এটা কী হলো মিথ্যা। এবার 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হবে 2 শতক 0.3 একক। ঠিক আছে, তো এটাই হবে, তাহলে এটা লিখবো সত্য। নেক্সট, ছবিটিতে বক্ররেখা কটা আছে, বক্ররেখা কটা, গোল গোল দাগগুলোই সোজা উঠে না, সেগুলোই বেঁকা, তাহলে মাথাটা একটা, চোখ দুটো 2 আর মুখটা একটা, কটা 4টি, তাহলে বক্ররেখা হবে 4টি, বক্ররেখা 4টি। সরলরেখা কটা, সরলরেখা ত্রিভুজের মধ্যে তো আমরা জানি 3টে সরলরেখা দ্বারা গঠিত, সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তাহলে 3টে বাহু দিয়ে একটা আছে, তাহলে ত্রিভুজের মধ্যে 3টে, নিচেও আবার 2টো ত্রিভুজ আছে, 2টো পা, 3, এদিকে 3 পাবো, এখানেও 3 পাবো, এখানেও 3 পাবো, কটা 3 পেলাম, 3 3 3, 3টে পেলাম, আর এখানে আমি 2 পাবো, আর এখানেও 2 পাবো, তাহলে কটা হলো 2 2, আর এই যে আয়তকার বডিটা আছে এখানে আমি পাবো 4টে, তাহলে কত হলো 4। ঠিক আছে, তাহলে কত হবে 4 আর 3-এ 7 আর 3-এ 10 আর 3-এ 13 আর 2-এ 15 আর 2-এ 17, তাহলে কত হবে 17টা। ঠিক আছে, কী লিখবো 17টা। এবার হচ্ছে ত্রিভুজ কটা, ত্রিভুজ হচ্ছে মাথায় একটা আছে আর 2টো পায়ে 2টো আছে, ত্রিভুজ আছে 3টে। ঠিক আছে, কত লিখবো 3টি, ত্রিভুজ 3টি। এবার আমি যোগটা করে নেবো, 41, তাহলে 41 আর 27 যোগ করবো। ঠিক আছে, সতেরোকে 8 আর 4 আর 2-এ 6 68, 60-এর বেশি হয়ে গেলেই 60 দিয়ে ভাগ করব, তাহলে 60-এর বেশি যেহেতু হয়েছে 60-এ 60, তাহলে 8 সেকেন্ড বেড়ালো আর 1 মিনিট বেড়ালো। ঠিক আছে, তাহলে কী হলো 1 মিনিট আর 8 সেকেন্ড, তাহলে 8টা আমি এখানে লিখে দেবো আর 1 মিনিটটা আমি এর সঙ্গে যোগ করে দেব, যোগ করলে কত হবে 4 আর 2-এ 4 আর 2-এ 6-এ 7
আর এখানে দুই, 27 মিনিট আর তিন আর একে চার, তাহলে চার ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কথা হলো চার ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা দেখে নেব কি আছে। ভাগ করব কত হবে, চার দশে চল্লিশ, তাই লিখবো চার দশে চল্লিশ করবো না, চার এককে চার লিখবো, শূন্য নামাবো, চার শূন্য শূন্য, তারপরে পাঁচ নামাবো, চার এককে চার, ঠিক আছে। পাঁচ থেকে চার বার দিলে হবে এক, তাহলে ভাগফলটা সাইডে করে দিলাম, দেখে নাও। আর নির্ণয় ভাজ্য 405, ভাগফল 101, আর ভাগশেষ এক। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে।